আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্যাসেজ ন্যারেশন এক্সারসাইজ 2-তে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। চলো আমরা এক্সারসাইজ 2-এর মূল প্যাসেজটা আমরা একটু দেখে নেই। এ ফুড সেলার said, which fruits do you want? I have apples from Australia, oranges from Darjeeling, grapes from Kashmir. The customer said, which fruits do you have of our country? ওকে, এটাকে ট্রান্সলেট করলে দাঁড়ায়, বাংলার মধ্যে দাঁড়ায়, একজন ফল বিক্রেতা জিজ্ঞেস করলেন বা বললেন যে আপনি কোন ধরনের ফল পছন্দ করেন, অথবা আপনি কোন ধরনের ফল চান, আপনার কোন ধরনের ফলের চাহিদা আছে। আমার কাছে অস্ট্রেলিয়ার আপেল আছে, দার্জিলিংয়ের কমলা লেবু আছে, এবং কাশ্মীর থেকে আগত আঙ্গুর আছে। কাস্টমার, দ্য কাস্টমার সেইড, হুইচ ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি? ক্রেতা বললেন যে আমাদের দেশের কোন ফল বা কোন ফলগুলি আপনার কাছে আছে। এই হচ্ছে মূল প্যাসেজ। আমরা চাইলে প্যাসেজটা আর একটু দীর্ঘায়িত করতে পারতাম, তো আমরা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা প্যাসেজকে একটু বড় আকারে দেখবো, তবে আপাতত এইটুকুই আমরা সমাধান করি। তো আমরা বাংলা যখন অনুবাদ করলাম তখন আমরা বুঝতে পারলাম যে এখানে এই এই প্যাসেজে, এই প্যাসেজ ন্যারেশনে বক্তা হচ্ছে একজন ফল বিক্রেতা এবং শ্রোতা হচ্ছে কাস্টমার, দ্য কাস্টমার। শ্রোতা হচ্ছে এখানে ক্রেতা, ফল ক্রেতাও বলতে পারো। তো চলো আমরা নিয়মকে অনুসরণ করে এক্সারসাইজ 2-কে আমরা সমাধান করে ফেলি। আমরা নিশ্চয়ই স্টার্ট করবো, প্রেজেন্টেশনটা স্টার্ট করবো কিভাবে? বক্তা যোগ রিপোর্টিং ভার এবং শ্রোতা। তো আমরা তো বক্তা পেয়ে গিয়েছি, দ্য ফ্রুট সেলার। আমাদের রিপোর্টিং ভার আমরা দেখবো সেন্টেন্স অনুসারে। আমাদের প্রথম সেন্টেন্সটা কি? হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট, আপনি কোন ফল চান? নিশ্চয়ই তোমরা বলবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি লিখতে হয়? হ্যাঁ, কি লিখতে হয়? আস্ক। ভেরি গুড। তারপরে আমি শুরু করতে পারি, দ্য ফ্রুট সেলার আস্ক, দ্য ফ্রুট সেলার আস্ক, কি লিখব? শ্রোতা, শ্রোতাকে, দ্য কাস্টমার, দ্য ফ্রুট সেলার আস্ক দ্য কাস্টমার। কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে এবং উঠিয়ে দিয়ে একটা কিছু বসাইতে হবে। কি বসাবো আমরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু। অপারেটিভ সেন্টেন্সে দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট, ইয়েস। কেন আমি বারবার বলি, এটা তোমাকে মনে রাখতে হবে, যখন তখন যে কোনো ধরনের বাক্য আসবে সাথে সাথে তোমার ব্রেনে চলে আসতে হবে ব্যাপারটা যে এইখানে কোমা এবং ইনভার্টেড কোমার পরিবর্তে কী লিখবে। দেখো, তোমরা শিখেছ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোমা এবং ইনভার্টেড কোমা দেওয়া হয় ইফ বসাইতে হবে না ডাব্লিউএইচ ওয়ার্ড বসাইতে হবে। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার কাজ করতেছে। আমরা এখন এখানে কি বসাবো? আমরা কি এখানে ইফ বসাবো নাকি ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো? তোমরা নিশ্চয়ই ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে ইতিমধ্যে পরিষ্কার হয়েছে যে হু, হুইজ, হাউ, হোয়েন, হোয়ার, এগুলোই তো ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই তো? আচ্ছা, দেখো তো সেইগুলোর কোনো একটা কিনা হুইজ, ইয়েস, হুইজটা হচ্ছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের একটা শব্দ। তাহলে আমরা নিশ্চয়ই এখানে ইফ লিখবো না, অন্তত পক্ষে ইফ লিখবো না আমরা। এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডই লিখবো। ইফ লিখবো কোথায়?
যেই বাক্যটা যেই প্রশ্নটা শুরু হবে তোমার যে কোনো ধরনের একটা অক্সিলারি ভার্ব দিয়ে। ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। দ্য ফ্রিজ সেলার আস্ক দ্য কাস্টমার হু ইজ, তাহলে আমরা এই শব্দটা ব্যবহার করব, হু ইজ, হু ইজ ফ্রুটস Which fruits he wanted? The fruit seller asked the customer which fruits he wanted. এখানে হিট অ্যাকচুয়ালি কি, এখানে এই হিট আছে, এই হিট হচ্ছে দ্য কাস্টমার। তুমি চাইলে কাস্টমারকে সিট দ্বারা আইডেন্টিফাই করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমাকে বোঝার সাথে হিট অ্যাকচুয়ালি কে এটা বোঝানোর সাথে তুমি ব্র্যাকেটে সি লিখে কাস্টমার ইন্ডিকেট করতে পারো। দ্য ফ্রুট সেলার আস দ্য কাস্টমার হুইচ ফ্রুটস হি ওয়ান্টেড। ওয়ান্টেড লিখলাম কেন, কারণ এখানে প্রশ্নটার ভিতরে এখানে ডু থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আর নিশ্চয়ই ন্যারেশনে যখন আমরা টেন্স পরিবর্তন করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য পাস্ট ইনডেফিনিট পরিণত হবে, আর সে কারণে মূলত এখানে মূল যে ভার্বটা ওয়ান্ট, ওয়ান্টটাকে আমরা ভিটু করে দিয়েছি ওয়ান্টেড। আমরা ফুল স্টপ ব্যবহার করি নাই, কেন করি নাই, কারণ এই একই বক্তার বক্তব্য পরেরটাও, আই হ্যাভ অ্যাপেলস ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জেস ফ্রম দার্জিলিং অ্যান্ড গ্রাপস ফ্রম কাশ্মীর। তাহলে আই হ্যাভ অ্যাপলস, তাহলে আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, কেন হয়ে যাবে, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে, সঙ্গত কারণে আইটা মূলত এই ফুড সেলারকে ফলো করবে, আর ফুড সেলারের একটা প্রোনাউন, উপযুক্ত প্রোনাউনটা হচ্ছে হি। এবং টেন্সের পরিবর্তন হিসেবে আমরা হ্যাভটাকে কী করবো, জাস্ট হ্যাড করবো, বাদ বাকি অংশগুলো ঠিকই থাকবে। হি হ্যাড অ্যাপলস ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জেস ফ্রম দার্জিলিং, গ্রাপস ফ্রম কাশ্মীর। ওকে, বক্তার বক্তব্য শেষ, এক হচ্ছে তার বক্তব্য, দ্য কাস্টমার সেইড, কাস্টমার বলল, কি বলল, হুইচ ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কোন ফলগুলো আপনার কাছে আছে। দেখো কাস্টমার সরাসরি প্রশ্ন করে দিয়েছে, সমস্যা নেই, আমরা নিয়ম অনুসারে আমরা এখন এখন আমরা দ্য কাস্টমারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দ্য কাস্টমার, দ্য কাস্টমার যেহেতু প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য, তাই আমরা কি করবো, লিখবো আস্ট, রিপোর্টিং ভার্ব হিসেবে লিখবো দ্য কাস্টমার আস্ট। কাকে আস্ট করলো, দ্য ফ্রুট সেলারকে আস্ট করলো, এখানে না লিখলেও চলবে। জাস্ট এখন আমরা কোমা এবং ইনভার্টেড কোমা উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, হুইজটাকে বসাবো, দ্য কাস্টমার আস্ট হুইজ ফ্রুটস, হুইজ ফ্রুটস হি হ্যাড অফ আওয়ারটা হয়ে যাবে দিয়া কান্ট্রি। দ্য কাস্টমার আস্ট, ক্রেতা জিজ্ঞেস করলো হুইজ ফ্রুটস হি হ্যাড, এই হিটা মূলত ফ্রুট সেলার, অর্থাৎ ফ্রুট সেলার কাছে তাদের দেশের কোন ফলগুলি আছে এটা ক্রেতা জানতে চাইবে। এখানে খেয়াল করে দেখো যে আমাদের প্রশ্নের ভিতরে ছিল আওয়ার, পার্সন পরিবর্তনের নিয়ম অনুসারে আওয়ারটা হয়ে গেছে হেয়ার। খুব ভালো করে দেখো, তুমি নিয়ম যা করেছো তার সাথে একটু মিলিয়ে দেখো, নিয়মগুলো যদি তোমার জানা থাকে, পরিষ্কার থাকে, তাহলে তোমার কাছে খুবই ইজি মনে হবে, এবং আমি আই বিলিভ ইউ উইল ডু বেটার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে, এ পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।